হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ্লিকেশান ইউজ করি, অনেক অ্যাপ্লিকেশন কিন্তু ইউজ করে থাকি। এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে অ্যান্ড্রয়েড ফোনে যেগুলো আমাদের প্রচুর বিরক্ত করে। এর মানে বারে বারে শুধু নোটিফিকেশান আসতেই থাকে, এর কারণে কিন্তু আমরা প্রচুর বিরক্ত হই। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে আপনি যে কোনো অ্যাপ্লিকেশানের নোটিফিকেশান বা যে সব বিরক্তকর নোটিফিকেশানগুলো আপনার ফোনে আসে সেগুলো কিভাবে বন্ধ করবেন। চলুন বন্ধুরা, এর জন্য আজকের ভিডিও শুরু করা যাক। এর জন্য অবশ্যই বন্ধুরা একটা লাইক দিবেন আর ভিডিওর শেষে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, সেসব নোটিফিকেশনগুলো অফ করার জন্য আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংস ওপেন হওয়ার পর নিচে স্ক্রল ডাউন করবেন এবং দেখবেন যে নোটিফিকেশানস বলে একটি অপশান শো করবে। এই অপশানটি আপনার যদি সামনে শো না করে, আপনারা প্লিজ একটু খুঁজে নেবেন এবং সেইখানে নোটিফিকেশান যদি লেখা থাকে তাহলে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, আপনাদের সামনে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু শো করবে, আপনার ডিভাইসে যত অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ কিন্তু শো করবে। এবার আপনি কোন অ্যাপ্লিকেশনটা, মানে তার নোটিফিকেশান আপনার ফোনে যা না আসে সে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি খুঁজবেন। আমি ধরুন এখানে একটি অ্যাপ্লিকেশন আমি খুঁজব। দেখুন এখানে কিন্তু জিমেল অ্যাপ্লিকেশন রয়েছে, আমি জিমেলের কোনো নোটিফিকেশান আমি দেখতে চাই না। এর জন্য আপনারা সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এইখানে ব্লক ওয়াল বলে একটি অপশান শো করবে, সেখানে যদি আপনি ক্লিক করেন আপনার আর কখনও কোনো এই যে অ্যাপ্লিকেশনটা আপনি সেটা করবেন সে অ্যাপ্লিকেশন থেকে কখনও আর কি হবে না, নোটিফিকেশান আসবে না। তো বন্ধুরা, এইভাবেই আপনি আপনার বিরক্তকর নোটিফিকেশানগুলো বন্ধ করতে পারবেন এবং আপনি নিজেও একটা শান্ত মেজাজে মোবাইলটা ইউজ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।